আর আজকের বিষয় মুক্তার বেনিমালা তৈরি। হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন সুলতানা পপি, পরিচালক, রংধনু একাডেমি, এবং সাথে আছেন রেশমা। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 833250 9, 833275 এই নাম্বারে। আমি আবারও বলছি 833250 9, 833275 এই নাম্বারে। আপনারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpath@desh.tv। শিক্ষার্থীরা, চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা। আচ্ছা, আজকে তো আমরা দেখব মুক্তার বেনি মালা তৈরি। কি কি লাগছে আমরা দেখে নেব। মুক্তার বেনি মালা তৈরি করতে আমাদের লাগবে এই সাইজের মুক্তা। আচ্ছা, এরকম আমাদের মানে একদম ছোট সাইজ, একদমই ছোট সাইজ। যে আমি যে মালাটা করব, আমি যতটুকু লম্বা করতে চাই সেই রকম লম্বা করে আমি আমাদের এটার সাইজটা হবে। এখানে আমি একদমই ছোট সাইজের মুক্তা নিয়েছি। আচ্ছা, এটা কি আমরা বেনি করব? বেনি মালা যেহেতু, সেক্ষেত্রে কি আমাদের মালা যে মাপে আমরা চাচ্ছি তার চেয়ে একটু বেশি নিতে হবে না? একটু বেশি নিতে হবে, খুব অল্প। যেহেতু বেনিটা হালকা বেনি হবে, খুব শক্ত বেনি না। যখন আমরা হালকা বেনি করব তখন কিন্তু অতটা বেশি লাগে না। আচ্ছা, আমরা এরকম মালা করে নিব, 6টা মালা করে নিব। আমাদের লাগবে লাল ক্রিস্টাল, যেটা হচ্ছে গহনা তৈরির ক্রিস্টাল, প্লাস্টিকটা না। আর লাগবে হচ্ছে সাদা মুক্তাটা। এবং আমরা মালাটা জয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে ম্যাগনেট হুক রেখেছি, এটার সঙ্গে আমরা মালাটা জয়েন্ট দিব। এবং আমরা এই মালা তৈরির জন্য মালার সঙ্গে যদি কানের দুল করি, সেক্ষেত্রে কানের দুলের বেজ লাগবে আমাদের। আমরা এরকম কানের দুলের যদি ঝুলানো কানের দুল করি, তাহলে এরকম ঝুলানো কানের দুলের বেজ লাগবে। আর আমি যদি ঝুলানো কানের দুল না করে টপ করি, সেক্ষেত্রে টপ বেজ লাগবে। আর যেটা লাগবে, আমরা যদি মালার মধ্যে আরও কিছু সংযোজন করতে চাই, যে আমরা মালাটা যখন করব, আমাদের এই যে মালাটা দেখা যাচ্ছে, এইখানে আমি শেষটা করেছি এটা চেন দিয়ে। আমি চেনের আগে যদি কোনো কিছু যোগ করতে চাই, সেজন্য আমি এখানে 2টা আলাদা পাথর রেখেছি, ওটা দিয়ে আমি শেষ করব, যাতে দেখতে আরও ভালো লাগে। এবং আমি ভিতরে যে লাল দিব, লালের সঙ্গে ম্যাচিং করেই মিনাকারি বল রেখেছি আমি। আচ্ছা, এখানে আমরা যে মালাটা দেখাচ্ছি, এই মালাটা কিন্তু আমাদের 6 লহরের মালা। একটা বেনি করার জন্য 3টা লহর লাগে, সেটা আমি ডাবল করে নিয়েছি। কিন্তু এখন যে মালাটা আমি করব, সেটা 4 লহরের মালা দিয়ে আমি করব। অর্থাৎ একটা বেনিতে 3টা ভাগ, 3টা ভাগে প্রতিটা ভাগেই 4টা করে লহর থাকবে। আচ্ছা আচ্ছা, মানে মালাটা আরেকটু বেশি মোটা হবে, আরেকটু বেশি মোটা হবে। এবং এই পাথরটা থেকে এই মুক্তা যেটা, এটার থেকে আরেকটু ছোট সাইজের মুক্তা দিয়ে আমি করব। এখানে আমি 2টা দেখিয়েছি। আমি যখন ওইটা করব, তখন দর্শকরা এটা নিজেরাই পারবে, মানে সবগুলো দেখানোর প্রয়োজন হবে না। মালাটা আসলে একটু বুঝিয়ে দিলেই করা সম্ভব। কাটার জন্য আমাদের লাগবে কাটার। কাটার লাগছে। আর এরপরে আমরা এই মালাটা শেষ করার পরে আমরা আরেকটা মালা করব, জয়পুরি মালা। আচ্ছা, জয়পুরি মালার জন্য আমাদের প্রয়োজন হবে, আচ্ছা, একটু ভিন্ন ধরনের পুঁতিগুলো, জি, জয়পুরি মতি যেগুলো সেটা, এবং ছোট পাথরের পুঁথি যেটা, সেটা লাগবে। আমরা যখন যে মালাটাই করব না কেন, সেটার জন্য ম্যাচিং পুঁথি নিয়ে নিব। আমরা এখানে হলুদ এবং কমলার কম্বিনেশনে যে মতিগুলো নিয়েছি, সেটার সঙ্গে আমি ছোট হলুদ মুক্তা মতিগুলো নিয়ে নিয়েছি। এবং আমি কানের দুল করার জন্য এরকম বড়ই রাখবো। আচ্ছা, ঝুলানো কানের দুল। তো আমরা শুরুতে বেনিমালাটা করব, পরবর্তীতে এটা করব। আমরা শুরুতে চলে যাব মুক্তার বেনিমালা তৈরিতে। দর্শক, আমরা বেনিমালা তৈরি করার জন্য প্রথমে আমরা 4 লহরের 12 লহর এরকম মালা গেঁথে নিব। অর্থাৎ মাপটা হবে আমাদের এর আগে যে আমরা গত ক্লাসে যে মালাটা তৈরি করেছি সেটা কিন্তু আমরা খুব শক্ত করে বিট দিয়েছি, যে কারণে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে ছিল বসেছিল এবং হচ্ছে সেটা ছিল বড় বড় পুঁতি। এখানে যেহেতু ছোট ছোট পুঁতি, এটা যদি আমরা খুব বেশি শক্ত করি এটা আঁকাবাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে দর্শকদের কি করণীয়? সেক্ষেত্রে আমরা কাজ করব এই যে যেমন এই মালাটা গাঁথা, কিন্তু আমি ভিতরে একটু কিন্তু ফাঁকা, এই যে হাতে ফাঁকা করা যাচ্ছে, বেশি শক্ত করে গিট দিতে হবে। যখনই আমি গিটটা খুব শক্ত করে দিব তখন কিন্তু এই ফাঁকাটা আর করা যাবে না। আর যখন কিছু কিছু মালার ক্ষেত্রে যে শক্ত করা যাবে, যেমন গতকালকেটা করা গিয়েছে, মানে বড় পুঁতি হলে আমার মনে হয় শক্তটা করতেই হয়। আজকেরটা করা যাবে না, আজকেরটা শক্ত করলে মনে হবে যে খুব মানে একদম শক্ত হয়ে গলায় বসবে না সুন্দর করে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে মালা তৈরির জন্য আমি যে লম্বাটা নিয়েছি এরকম একটা মালা করে নিলাম। এই মালাটার জন্য প্রথমত আমি ছোট যে সাদা মুক্তাগুলো প্রথমে নিলাম, এটা হচ্ছে 57 আর 60 যেটা নেওয়া যাবে। তারপরে আমি নিয়েছি এখানে আরও 70টা লাল, আবার পরবর্তীতে 57টা আমি সাদা নিয়েছি। তিন ভাগে করে আমি মালাটা গেঁথে নিয়েছি। আসলে মালা গাঁথাটা সবাই আমরা পারবো, যার কারণে আমি সবগুলো গেঁথে দেখাবো না। প্রথমে আমরা রক্সুতার ভিতরে শুয়ে বা এমনিতেই রক্সুতাতে কিন্তু আমরা গেঁথে নিতে পারি পুঁতিগুলো। প্রথমে সাদাটা করব এবং রক্সুতাটা একটু গিট দিয়ে নিব। এভাবে গিট দিয়ে নিলে আমি যখন মতিটা নিব তখন পড়ে যাবে না। পরবর্তীতে আমি সাদাটা নেওয়ার পরে আমি যতটুকু লাল মাঝে করতে চাই, আমি যেমন এখানে কালো যতটুকুন করার জন্য যতটুকুন চাই, এখানে একদম মিডিলটায় ঠিক মাঝখানটায় আমার কালোটা আসবে, আমি লালটাও সেটা নিয়ে আসব ঠিক মাঝে, আর পরে পুরো সাদাটা থাকবে। এই জন্য আমরা এরকম লাল এবং সাদার সংমিশ্রণে তিন লহরের গেঁথে নিব। এবং একসাথে করে নিব সব মালাগুলো। আমাদের মোট মালা লাগছে কয়টা? 12টা। এক এক ভাগে আমাদের 4টা করে মালা থাকবে, যেহেতু 3টা লহর লাগে বেনি তৈরির জন্য। আমি এখানে 2টা সাদা একটা লাল সাদা মিলে একটা ভাগ করে নিয়েছি। ঠিক মাঝেও 2টা সাদা একটা লাল সাদা, পাশেরটাও 2টা সাদা এবং একটা লাল সাদা করে মালা তৈরি করে নিয়েছি। সরি, আমি 12টা বলেছি, 9টা হবে। 3টা করে 9টা, আর এটা হচ্ছে 2টা করে। তো আমরা এরকম প্রথমে গেঁথে নিব আমি যতটা লম্বা করতে চাই ততটা, তারপরে আমরা বেনিটা করব। বেনিটা করার জন্য আমার একটু হেল্প প্রয়োজন হবে। সবগুলো আগে আমরা একসাথে গিট দিয়ে নিব। জি, সবগুলো একসাথে গিট দিয়ে, এবং সবগুলো লালটা একই লেভেলে থাকবে। আচ্ছা, এরকম একই লেভেলে রেখে আমি বেনিটা করব। আমরা যদি একা কেউ ঘরে থাকে সেক্ষেত্রে এখানে টেবিলের উপরে স্কচ টিপ লাগিয়ে নিয়ে বেনুনিটা করতে পারে, বা পাশে যদি কেউ থাকে তাহলে হেল্প করতে পারে। আমরা একটু হেল্প নিব। আমরা এবারে 3 লহরের যে বেনি মালা সেটার বেনি গাঁথুনিটা দেখে নিব। আমি খুব হালকা বেনি করব। হালকা বেনি করলে জিনিসটা সুন্দর বসে থাকবে। আর আমি যদি বেনুনিটা খুব শক্ত করে নেই তাহলে কিন্তু যখন গলায় পরব মনে হবে শক্ত হয়ে বসে আছে, আঁকা বেঁকা হয়ে যাবে। আচ্ছা, আমরা বেনিটা গেঁথে নিচ্ছি। আমাদের আমি 9টি মালা লাগছে। জি, 9টি মালা। এখানে আমি যেটা করব, আমরা শুরুতে যেভাবেই বেনুনি করি না কেন পরবর্তীতে পেনিং করার সময় আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, লালটাকে মাঝে আনতে হবে। লালটাকে আমি যদি মাঝে আনি সেটা এক রকমের হবে, আমি সেটাও করে দেখাবো। আর এটা কিভাবে করা যায় আমি আগে এটা দেখাবো। আচ্ছা, এটা দেখানোর পরে আমি লালটা আবার করে দেখাবো যে মাঝে লালটা কিভাবে রাখবো। আমি যদি সাইডে রাখি তাহলে সবগুলোই বাম সাইডে থাকবে, এটারও বামে, এটারও বামে, এটারও বামে। আমি যদি ডানে রাখি সবগুলাই ডান দিকে থাকবে। এমনি ভাবে হালকা বেনি হবে। আচ্ছা, হালকা করে বেনি গেঁথে নিচ্ছি। আপনি যদি একটু বডিলি ডানে ঘুরে কাজটা করেন শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে। এখানে আচ্ছা, এমনি ভাবে আমরা বেনিটা করে নিব। দর্শকদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখাই। এই যে যে আমরা বেনিটা করলাম, এখানে আমার সবগুলো লাল মুক্তা বাম সাইডে রেখেছি আমি। এখন আমি যদি চাই যে না আমার দুই সাইডে সাদা রাখবো এবং মাঝে আমি লালটা করব, সেই ক্ষেত্রে আমরা বেনিটা যখন শুরু করব, আমি এটাকে আবার একটু খুলে দেখাই। পুরোটা খোলার প্রয়োজন হবে না, আমি যেখান থেকে লালটা শুরু হবে ওখান থেকে শুরু করব। এখানে আমি যখন বেনুনিটা লাল থেকে শুরু হবে, এই যে যে তিন লহরের মালা, তিন লহরের ঠিক মাঝে আমি লালটাকে রাখবো। আচ্ছা, এবং বেনুনিটা যখন করব তখন আমার লক্ষ্য রাখতে হবে যাতে মাঝে থাকে। আমি প্রত্যেকটাই মাঝে রেখে নিব। আমি প্রতিটা বেনুনি করার সময় ঠিক মাঝে নিয়ে আমরা একটু সাহায্য নিয়ে করি। এবার আমরা মাঝে রেখে কিভাবে বেনুনিটা করতে হয় সেটা দেখে নেব। তাহলে দুই ধরনের ডিজাইন আসবে। আমি কোন ধরনের ডিজাইন চাচ্ছি এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কেমন চাচ্ছি। এবং মাঝে যদি আমি রাখি সেক্ষেত্রে এই বেনুনিটা একটু আগেরটার তুলনায় একটু মানে ঘন হতে হবে। আচ্ছা, তাহলে ডিজাইনটা ফুটবে ভালো। এমনি ভাবে হাতে সমানভাবে রেখে, আগেরটা যেমন আমি এলোমেলো রেখেও আমি কাজ করতে পেরেছি, কিন্তু এখন কিন্তু হাতে ধরে ধরে সুন্দর করে মাঝে বসিয়ে দিয়ে কাজটা করতে হবে। আচ্ছা, যদি কখনো মানে সাইডে চলে আসে ওটাকে আমরা হাতে ভিতরে নিয়ে আবার ঠিক করে নিব। দেখেন, বাহ, এখন মনে হচ্ছে প্রতিটা সাইডেই সাদা আছে, আগে কিন্তু সেটা মনে হয়নি। একই মুক্তা দিয়ে আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারি। এটা আসলে নিজের উপর নির্ভর করে বা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় যে আমি আসলে কীরকম কাজ করব। যদি কেউ কাজ কখনোই না করে সে কিন্তু নতুন ডিজাইন বের করতে পারবে না। আর খুব বেশি ডিজাইন শেখার প্রয়োজন হয় না, আমরা যদি নিজেরা কাজ করি, নিজেরাই চর্চা করলে দেখা যাবে অনেক ডিজাইন আমরা নিজেরাই তৈরি করতে পারবো। আমি মাঝের বুননিটা একটু শক্ত করেছি, শুরুটা এবং শেষটা হালকা করব। আমরা যে কোনো একটা পাশ আগে শেষ করব। আমি এখানে শেষ করার আগে এটাকে এভাবে রেখে দিব, রেখে দিয়ে আমি ওই পাশটা, শুরুর পাশটা আগে ফিনিশিং দিয়ে আসব। আচ্ছা, আগে ফিনিশিং দেওয়ার পরে এখানে আমি ফিনিশিং দেওয়ার জন্য বলেছিলাম যে আমি মিনাকারি একটা মালা ব্যবহার করব। একটা পুঁতি ব্যবহার করব। আমরা যে ৯টা লহরের মালা তৈরি করেছি, ৯টা লহরের মালা তৈরি করার যে সুতাটা রয়েছে এই সুতাটাকে সবগুলো সুতার মুখটা এক জায়গা করে নিব আমরা, একটু পেঁচিয়ে। কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন বলুন। আমার নাম আইরিন। জি, আমি জানতে চাচ্ছি দুই পাশে আপনার যে সাদা মতি দেওয়া হয়েছে, সাদা মতি কয়টা করে আর মাঝখানে লাল মতি কয়টা? জি, ধন্যবাদ। আমরা একটু বলে দিই। ধন্যবাদ আপু। আমরা দুই পাশে সাদা মতি আপনি 60 করে নিতে পারেন, 60 or 70। আপনার আমার এখানে 57 আছে। আপনি যত বড় মালা করবেন সেই অনুযায়ী আপনি দুই পাশে সমান রাখবেন এবং মাঝে প্রত্যেকটার মাঝে একই রাখবেন। আপনি আমাদের এখানে যে মাঝে দিয়েছি এখানে আপনার প্রায় 70টা লাল মতি আছে। আপনি চাইলে যদি আরো অল্প জায়গা চান আরো কম নেবেন, বা আরো বেশি জায়গা চাইলে আরো বেশি নেবেন। আচ্ছা আচ্ছা, আমরা সবগুলোকে একই সমান করে কেটে নিব। হ্যাঁ, না সবগুলোকে আমরা একই সমান করে কাটবো, কিন্তু আমরা আগে একটু সমান করে গিটগুলোকে সরিয়ে দিয়ে নিচ্ছি। আচ্ছা, গিটগুলোকে সরিয়ে না দিলে আমি ওই মতিটা ঢোকাতে পারবো না। পেঁচিয়ে নিব আমরা। সবগুলো সুতা আমরা এটার ভিতর থেকে বের করব। এটার খুবই সূক্ষ্ম, একটু মানে সময় লাগবে, বা আমি যদি চাই যে খুব বড় হলে কোনো ইয়া দিব সেটাও আমি দিতে পারি। এটা অনেকটা সূক্ষ্ম, আমার একটু সময় লাগবে। আমি বড় কিছু দিয়ে দেখিয়ে দেই। আমরা এটা দেখে নিব বিরতি থেকে ফিরে এসে। জি, দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতির পর, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে দূরপাঠে চলছে গহনা তৈরি, আর আজকে আমরা দেখছিলাম মুক্তার বেনি মালা তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা মুক্তার বেনি মালা তৈরি করছিলাম। মুক্তার বেনি মালাটা আমাদের বেনিটা করা শেষ। বেনিটা করা শেষে আমরা এখানে যখন জয়েন দিব, আমি জয়েন দেওয়ার সময় আমরা বলেছিলাম যে মিনাকারি যে বলটা, এরকম বল আমরা দিতে পারি। তবে আমরা বল কেনার সময় একটু লক্ষ্য রাখবো যাতে যে ছিদ্রটা থাকে ওটা যাতে আমাদের কয়েক লহরের সুতো আমরা দিয়ে আমরা গিটটা দিতে পারি। আমি যেটা নিয়ে আসছি এটা খুবই সূক্ষ্ম, আমরা কাজটা করতে পারছি না, যার কারণে আমি সাদা একটা দিলাম। হ্যাঁ, এরকম আমরা সাদাটাও দিয়ে করতে পারি। আর একেবারেই যদি না দেই সেটাও করতে পারি যে না আমি দিব না, শুধু আমরা হুকটা লাগিয়ে নিব। আমার কাছে আসলে যেটা ভালো লাগবে আমি সেটা করব। যে আমার কাছে এই সাদাটা দেখতে ভালো লাগছে, তখন যে না কারো কাছে হয়তো ভালো লাগবে, সে কিনবে। যদি দেখেন যে না ভালো লাগছে না, সেক্ষেত্রে খুলে আমরা শুধু হুকটা নিয়ে নিব। আমরা দুই পাশে দুইটা বড় বল লাগিয়ে নিয়েছি, বল নিয়ে আমি নিলাম। এখন আমি সব শেষে যেটা যে ম্যাগনেট হুক যেটা, ওটা আমরা লাগিয়ে নিব। ম্যাগনেট হুকটা খুবই শক্ত থাকে এবং খুলে যাওয়ার ভয় থাকে না। আমরা ম্যাগনেট হুকের মাঝে এরকম এটার উপরে আবার আমার সুতা ঢুকানোর জন্য জায়গা আছে, ওখান থেকে আমি সুতাটা ঢুকিয়ে গিট দিয়ে নিব। আচ্ছা, আমি সুতাটাকে দুই ভাগে ভাগ করে নিব। ভাগ করে অর্ধেকটা আমি ভিতর থেকে বের করে নিয়ে আসবো রিংয়ে পরিয়ে। আমরা ম্যাগনেট হুক লাগিয়ে নিচ্ছি। এরকম অর্ধেক আমরা নিব। নেওয়ার পরে এটাকে আমি অপর অর্ধেকের সাথে সুন্দর খুব শক্ত করে গিট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমরা ম্যাগনেট হুক লাগিয়ে নিয়ে গিট দিয়ে নিচ্ছি। শক্ত করে গিট দেব এবং গিট দেওয়ার পরে বাড়তি যে সুতোগুলো থাকবে সব সুতোগুলোকে আমরা কেটে নিব। যদি কেটে না নেই তাহলে দেখতেও ভালো লাগবে না, আবার যখন গলায় পরব তখন কিন্তু গায়ে খোঁচা লাগবে। এবং সুতোগুলো কিন্তু সূক্ষ্ম ৩৫ সাইজের সুতা, তারপরও কিন্তু রক সুতা যেহেতু শক্ত শক্ত হয়ে থাকবে। আমরা যখন গিট দেব, গিট দেওয়ার পরে এই সুতাটা কিন্তু হাতে টানলে খুব একটা টাইট গিট হয় না, তখন আমরা নোজ প্লাস ধরে টেনে গিটটাকে বসিয়ে দেব। আচ্ছা, যেন গিটটা খুলে না যায়, যেহেতু সুতাটা পিচ্ছিল আমরা যদি গিট ভালো করে না দেই সেক্ষেত্রে কিন্তু গিট খুলে যাবে। দেখা যায় অনেক সময় যে হাতে গিট দিলে একটু উঁচু উঁচু ফাঁকা ফাঁকা হয়ে থাকে, পরবর্তীতে ওটা যখন পরা হয় তখন খুলে পড়ে যায়। আমি গিট দিয়ে নিচ্ছি। এমনিভাবে গিট দিয়ে আমরা আবারও শক্ত করে গিটটা দিয়ে নিব। দেওয়ার পরে আমরা বাড়তি যে সুতাগুলো থাকবে বাড়তি সুতোগুলো সব কেটে নিব। আচ্ছা, এই আমাদের গিট দেওয়া শেষ। কাটার দিয়ে আমরা বাড়তি সুতোগুলো কেটে দিব। এবং বলেছিলাম যে আমরা জুয়েলারির জন্য আলাদা কাটার, যেমন এই কাটারটা খুব বাঁকা এবং একটু উপরের দিকে উঠে আসছে, যার কারণে আমি খুব সূক্ষ্ম এবং যে ক্রিটিক্যাল জায়গাগুলো ওই জায়গাগুলো থেকে আমি সুতাটা সহজে কেটে নিয়ে আসতে পারি। এই পাশটা আমার শেষ। এবার আমরা এই পাশটাও গিট দিয়ে নেব। আমি আগে একটা গিট দিয়ে রেখেছি, আমরা আরেকটা গিট দিয়ে নেব। আমরা দুই পাশেই ম্যাগনেট যে হুক সেটা আমরা গিট দিয়ে আটকে দিচ্ছি এবং গিটটাকে আমি নোজ প্লাস দিয়ে টেনে খুব শক্ত করে নিব। এবার আমরা বাড়তি সুতাগুলোকে কেটে নিব। তৈরি হয়ে গেল আমাদের একটা মালা। আমরা দেখেন মালাটা কিন্তু আমি যখন গলায় কোনো মালা পরব তখন হুক লাগানোর জন্য আরেকজনের হেল্প লাগে। আমি যদি ম্যাগনেট যে মালাটা তৈরি করব, এই ম্যাগনেট মালাটা তৈরি করার জন্য আমি শুধু ধরব, ধরলেই পাট করে লেগে যাবে। আচ্ছা, এটা কি খুলে যাওয়ার কোনো খুলে যাবে না, অনেক শক্ত। আচ্ছা, মজবুত। দেখেন এই মালাটা যে আমরা তৈরি করলাম, এই মালার পেছনেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এটাও আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি। এই ম্যাগনেটটার কারণে আমি যদি পুরো একটা কালারে মালা তৈরি করি, এক কালারে মালা তৈরি করে এটাকে সামনে রাখি, তাহলে কিন্তু সুন্দর লাগবে। এভাবে করে আমরা বেনি মালাটা করে নিতে পারি। বাহ, আমরা আরেকবার একটু শিক্ষার্থীদের জন্য বলে দিব যে কয়টা করে পুঁতি আমাদের কয় ভাগে লেগেছে। এখানে আমি ৯ লহর মালা নিয়েছি, ৯ লহরের ভিতরে এরকম লহরের সাইজটা হয়েছে আমার। তো প্রথম যে সাদা অংশ এরকম তিনটা লহর থাকবে, তিনটা ভাগে বেনি, যেহেতু তিনটা এরকম থাকবে যে মাঝে লাল এবং দুই পাশে সাদা, আর দুটো থাকবে সম্পূর্ণ সাদা। তো তিনটা যেটা থাকবে প্রথমে আমরা 57, পরে 70, পরে আবার 57 এরকম করে নিয়েছি। কিংবা দর্শক আপনারা যে সাইজের চান ওইভাবে করে নেবেন। আর পুরাটা আমরা করেছি হচ্ছে 6টা, যেটা পুরা সাদা। পুরা সাদা করে আমরা এক ভাগে 2টা সাদা একটা লাল, আবার আরেক ভাগে 2টা সাদা একটা লাল করে এমনি 3 ভাগে করে আমরা পুরা বেনুনিটা করা শেষ করলাম। শেষ করার পরে আমরা যেহেতু লালটা মাঝে রেখেছি, মাঝে রেখে আমরা বেনুনিটা করেছি এবং সব শেষে আমরা ম্যাগনেট হুক লাগিয়ে কাজটা শেষ করব। বাহ। আচ্ছা, আমরা যদি একটু বলে দিই যে ম্যাগনেট হুক সহ আমাদের এখানে মোট কত টাকার পুঁতি লেগেছে এবং শিক্ষার্থীরা কিভাবে এটার মূল্যটা নির্ধারণ করবে। আমাদের এই যে মাঝে যে লাল ক্রিস্টাল मोती जेटा मोतीटा आमार प्राय तीनटा माला लेगेछे तीनटा माला एकटा माला 45 टाका करे एबं मुक्तार जेगुला आमरा मुक्तार भितरे ओरिजिनल मुक्ता आछे बा आर्टिफिशियल आछे आमरा जेटा किनते चाइ एटा आर्टिफिशियल आर्टिफिशियलटा एकटु दाम कम एटा 700 थेके 800 टाका केजी एखाने आमार प्राय 200 ग्रामेर मतो लेगे गेछे 200 ग्राम प्लस 45 करे तीनटा माला एटा लेगेছে এবং বড় মুক্তা লেগেছে এক একটা মুক্তা 10 টাকা করে এবং এই যে ম্যাগনেট হুক যেটা লাগিয়েছি এই ম্যাগনেট হুকটা 120 টাকা আচ্ছা আমার প্রায় 500 টাকার মতো এবং এটা পরে কিন্তু যে কোনো অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করতে পারি এবং এখনকার ফ্যাশন কিন্তু এটা আমরা এবারে চলে যাব জয়পুরি মালা তৈরিতে এটা আমরা তৈরি করলাম আমরা জয়পুরি মালা তৈরি করব জয়পুরি মালা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে জয়পুরি যে পাথরগুলো ওই পাথরগুলো আলাদা করে কিনতে পাওয়া যায় চকবাজারে সব দোকানে এগুলো পাওয়া যায় না কিছু কিছু দোকানে নির্দিষ্ট দোকানে পাওয়া যাবে ওই চকবাজারে যে গহনা যে দোকানগুলো ওগুলোর ভিতরে বড় দোকানগুলোতে পাওয়া যাবে এবং বললে হবে যে আমি জয়পুরি পাথর নেব তখন আমি জয়পুরি পাথর যে মালাটা করব সেই মালার সাথে ম্যাচিং করে ছোট পাথর বড় পাথর সবই কিনে নিয়ে আসব নিয়ে আসার পরে মালা কিন্তু আসলে গাঁথাটা মানে গাঁথনিটা সব একই আমি যেমন এখানে মাঝে একটা আলাদা ডিজাইনের মতি দিয়েছি এবং দুই পাশে একই রকমের আচ্ছা আচ্ছা এইটা সম্পূর্ণ নিজেকেই মানে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কিভাবে করব মালাটা আমি সবই কি একই রকম যেমন আমি এরকম যদি নিয়ে আসতাম সব একই করতে পারতাম তাহলে ভালো লাগতো না এখানে আমি একটা ছোট নিলাম তারপরে আমি দুইটা দুই পাশে একটু ডিজাইন করা প্রিন্ট করা হাতে কাজ করা এটা এটা করাই পাওয়া যায় হাত নিজেকে করতে হবে না তারপরে আমরা দুইটা এক কালারে মানে অনেক বেশি কারুকাজপূর্ণ পুঁতিগুলোর মাঝে আমরা আবার একটু হালকা একদম প্লেন একটা পুঁতি দিয়েছি দুই পাশে দুটো হলুদ পুঁতি দিয়ে দিলাম এরপরে আমি ডট ডট আবার দুইটা একটু যাতে গর্জিয়াস আরো লাগে এই মালাটা সম্পর্কে আমরা জানবো আমাদের সাথে একটা ফোন আছে ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো আপু আমার নাম তাপসী আমি রাজশাহী থেকে বলছি জি আপনার প্রশ্ন বলুন গতকালকে আপু যে মালাটা তৈরি করেছিল সেটা আমি কত দামে সেল করব আর আজকে প্রথমে যে মালাটা তৈরি করলো সেটা আমি কত দামে সেল করতে পারবো ঠিক আছে আপনার প্রশ্নটি আরেকবার করুন আচ্ছা আমার মনে হয় শিক্ষার্থী মানে কত দামে সেল করবে সেটা জানতে যাচ্ছে যে গত ক্লাসে আমরা যে মালাটা তৈরি করেছি সেটা মূল্যটা কি রকম হবে এবং আজকে যে মালাটা তৈরি করলাম এটা তো আমরা বলেছি নরমালি আমার যেটা খরচ পড়বে যে মালাটাই আমি করি না কেন আমি যেটা সব মিলিয়ে খরচ তার উপরে 30% আমার লাভ রেখে আমি সেল করব সেটা যদি আমি 100 টাকা আমার খরচ পড়ে 130 টাকা এরকম আমি দামটা নির্ধারণ করব তাহলে এই হিসাবটা যদি আমার মাথায় থাকে আমি প্রতিটা জিনিসই আমি দামটাকে নির্ধারণ করতে পারবো প্রত্যেকটা ওইভাবে আলাদা করে গত ক্লাসে আমরা যে মালাটা তৈরি করেছি সবুজ রঙে সবুজ মালাটা এই মালাটা আমার কত খরচ হয়েছে আমাদের খরচ পড়েছিল ওটা বড় আমরা এক লহরের মালা কিনেছিলাম এটা 130 টাকা দিয়ে ওখানে কিন্তু আমাদের সব পুঁথি যায়নি ওখানে 130 টাকার যে মালাটা ছিল সেটা আমি তিনটা মালা হবে ওরকম আর ছোট পুঁথির মালা যেটা একটা মালা দিয়েই একটা ইয়া তৈরি হয় তো একটা হচ্ছে 80 টাকা আর ওখানে 130 দিয়ে ভাগ করলে আমরা যেটা আসে প্লাস আপনার লকেট যেটা ছিল ওই লকেটটা 150 টাকা দামের ছিল আচ্ছা এটা টোটালটা করলে যেটা আসবে ওটাই মূল্যটা হবে তার উপরে 30% অ্যাড করতে হবে জি আমরা কাজে চলে যাই আমরা যেটা বলছিলাম জি আমরা বলছিলাম যে জয়পুরি মালার জয়পুরি পাথরগুলোর ভিতরে একটা আলাদা নান্দনিকতা রয়েছে যেটা আমরা আসলে সহজে আমাদের দেশে এই ধরনের অনেক মুক্তা বা মতি পাওয়া যায় যেটা ভিতরে কোনো ধরনের কারুকাজ থাকে না বা জিনিসটা একটু দেখতে অন্য রকমের হয় একটু ম্যাট কালার ভিতরে আবার শাইনি একটা ভাব থাকে এই যে আমরা যেটা বললাম যে ডট ডট দুইটা আমরা নিলাম ঠিক মাঝেই আবার আমি হালকা তার ভিতরেই কিন্তু আবার একটা কালো ডট জিনিসটাকে পুরোটা একটা কিন্তু গর্জিয়াস মালা লাগছে এবং মালা তৈরি করার জন্য তো শুধু সামনে আরেকটি ফোন আছে ফোনটা নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্ন করুন। নিসমাত জারিন নওগাঁ থেকে ফোন করছি। শিক্ষার্থী টেলিভিশনের ভলিউম মিউট করে জলপুরি পাপড় দেখানো হচ্ছে, সেটার দাম কত হবে? জি ধন্যবাদ। এটা আমার মনে হয় এক একটা এক এক দামে, তারপর একটি শিক্ষার্থীকে জি আপু প্রত্যেকটা, যেমন আমি এখানে দেখালাম যে মিনাকারি পাথর, এটা মিনাকারি পাথরটা এই একটা পাথরের দামই 60 টাকা। জয়পুরি পাথরগুলো এরকমই কাছাকাছি দাম, কোনোটা 60, কোনোটা 50, কোনোটা 40। ঠিক অ্যাকুরেট দামটা আমি বলতে পারবো না, যেহেতু অনেকগুলো জিনিস একসঙ্গে কিনেছি আমার এখন খেয়াল নেই, পরবর্তীতে আমি নির্দিষ্ট করে বলে দিতে পারবো যে কোনটার দাম কি আসলে। জি এবার আমরা কি করব? আমরা জয়পুরি মালাটা করব। তো জয়পুরি মালাটা করার জন্য আমাদের জয়পুরি পাথর লাগবে, কানের দুল তৈরি করার জন্য আমাদের এরকম কিছু পিন লাগবে, এটাকে জুয়েলারি পিন বলা হয়, বিভিন্ন কালারে পাওয়া যায় এবং বিভিন্ন সাইজের। এই পিনটা লাগবে। আমরা কানের দুল তৈরি করার আগে আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোন নিয়ে নেছি। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বাবলি বলছিলাম। জি জি কালকে দেখানো হয়েছিল যে বেজের উপর যে পাথরগুলো বসানো, তো বেজটা আমরা অর্ডার দেওয়া ছাড়া এমনিতে কি কিনতে পাবো? জি আর কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা প্রশ্ন হচ্ছে যে জিএম গ্লু দিয়ে আমি কিছু পাথর বসাই, তো সে হোয়াইট কালার স্টোনগুলো বসানোতে কিছু স্টোন আছে ঘোলা হয়ে যায়, সেটা কেন? গ্লেজ নষ্ট হয়ে যায়, গ্লেজি ভাবটা থাকে না। জি ধন্যবাদ। ধন্যবাদ আপু। আমাদের যে বেজগুলো, যেমন আমার সঙ্গে আমি আজকে লাস্টেই দেখাতাম, আমি এখনই দেখাই। এটাও আমি একটা বেজ নিয়ে আসছি, যেটার উপরে পুরো পাথর বসাবো আমরা। যে এভাবে বেজ কিছু কিনতে পাওয়া যায়। আর সব থেকে ভালো যে আমি যদি অর্ডার করে নিয়ে আসি, অর্ডার করে নিয়ে আসলে মানে উনি যেটা জানতে যাচ্ছে যে অর্ডার ছাড়া কি এমনি পাওয়া যায় নাকি, পাওয়া যায় এরকম কিছু পাওয়া যায়। আর সব থেকে নিজের পছন্দ মতো অর্ডার করলে পাওয়া যাবে, বা এরকম কিছু বেজও পাওয়া যায়। এখানে আমি পাথর বসাবো, আমি এখানে দেই, এরকম কিছু বেজও পাওয়া যায়। আসলে কিনতে যেগুলো পাওয়া যায় ওগুলো ডিজাইনটা নিজের মতো হয় না, তারপরও কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। যেমন আমরা এটা যদি কানের করি, কানের তিনটা ডিজাইন আছে, একটা পাতা, একটা হার্ট, একটা ওভাল শেপ। আর এটা আমরা যদি এটা মেইনলি শুধু স্ট্রাকচারটা দেওয়া আছে, আমরা এটা পাথর সেটিং করে আমি আমার মতো করে নিব। এরকম কিছু কিনতে পাওয়া যায় চকবাজারে। আচ্ছা আচ্ছা। আমরা এবারে কানের দুল তৈরিতে চলে যাব। যে আমরা জয়পুরি মালাটা এরকম আমাদের মতো করে সাজিয়ে আমরা মালা তৈরি করে নিব। আর যখন আমরা মালা তৈরি করব, যে কোনো একটা সাইডে আমরা বলেছি যে হুক বা রিং লাগবে, লাগানোর জন্য আমরা এই পাশে রিংয়ের সঙ্গে লাগিয়েছি, আর এই পাশে আমি একটা হুকের সঙ্গে লাগাবো। আমি এটা শেষ করে নিই, শেষ করে দেই। পাশে আমি একটা রিং লাগিয়ে নিয়েছি, এখানে একটা হুক লাগিয়ে নিব, এরকম একটা হুক আমি লাগিয়ে নিব। যদি আমি গোল্ডেন রিং লাগাই তাহলে গোল্ডেন হুকটাই নিব। আমরা এরকম হুকটাকে নিয়ে এক্ষেত্রে কি আমরা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে নিচের পুঁতিগুলো একটু ভারী এবং একটু বড় সাইজের, আমরা সুতাটা কয় লহর নিয়েছি? 2 লহরের। আচ্ছা, এভাবে নিয়ে আমি গিট দেব। এবং এটাও কি আমরা গিট দিয়ে সুতার বাকি অংশটা ভেতর দিকে দিয়ে দিব, যেন ফিনিশিংটা অনেক সুন্দর হয় এবং মালাটাও মজবুত হয় এবং ফাঁকা না থাকে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মালাটা যখন লাস্টে হুকের সঙ্গে গিট দিব তখন যাতে ফাঁকা থেকে না যায়। ফাঁকা থাকলে মালাটা লুজ হয়ে যাবে, দেখলে পরলে ভালো লাগবে না, এলোমেলো লাগবে। এটা আমরা গিট দেওয়া শেষ। গিট দিয়ে এবার আমরা ভিতরের দিকে, পুঁথির ভিতর থেকে আবার ভিতরের দিকে নিয়ে আসব। এটা রেশমাকে দিয়ে দেই করতে, আমরা কানের দুলটা তৈরি করি। ভিতর থেকে দর্শক আমরা কানের দুল তৈরি করব। জয়পুরি কানের দুল। জয়পুরি কানের দুল তৈরি করার জন্য এটা আমরা যেহেতু লম্বা ওভাল শেপের আমাদের ইয়াটা পাথরটা, সেহেতু আমরা ঝুলানো কানের দুল করব। আর যদি গোল হতো তাহলে বা হার্ট শেপের বা অন্যান্য শেপের হলে তখন আমি টপ আকারে করতে পারতাম। তো এটা আমি ঝুলানো কানের দুল করব। ঝুলানো কানের দুল করার জন্য আমার প্রয়োজন হবে আমার এই যে পাথরটা, এই পাথরটার ছিদ্রটা কিন্তু অনেক বড়, এবং যে পিনটা আছে পিনের মাথায় যে ছাতাটা রয়েছে ওই ছাতাটা কিন্তু ওই পিন ছিদ্র থেকে বেশ বড়, যার কারণে আমাদের একটা সাপোর্ট লাগবে। যে সাপোর্টটা আমরা দিব সেটাকে বলে টায়ার। এই টায়ারটা আমরা ব্যবহার করব উপরে এবং নিচে। প্রথমে আমি এটার ভিতরে টায়ারটা দিয়ে নিব। টায়ারটা দিয়ে দিলে একটা সুন্দর ডিজাইন মনে হচ্ছে। এটার ভিতরে পুঁতিটাও বের হয়ে যাবে না। এবার আমরা এই মতিটা দিয়ে দিলাম। মতিটা দেওয়ার পরে আমি উপরে যাতে ফিনিশিংটা সুন্দর হয় তার জন্য আবারও আরেকটা টায়ার দিয়ে দিব। আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন। আমি মিলি, আমি সিলেট থেকে বলতেছি। জি জি আপু, আমি জানতে চাইছিলাম যে আপনারা যে গতদিন যে বেসটা দেখাইছেন আর কি গলার থেকে, এই বেসগুলো আমি সিলেট থেকে কিভাবে অর্ডার করতে পারি? জি ধন্যবাদ। সিলেট থেকে কি উনি অর্ডার করতে পারে? আসলে আপু আপনি ঢাকায় কেউ আসলে এসে কিনে নিয়ে যেতে হবে চকে, অথবা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আমরা এখানে বললাম যে এরকম ঝুলানো আমরা একটা কানের দুল করব। তো ঝুলানো কানের দুল করার জন্য আমাদের কানের দুলের একটা ঝুলানো বেস পাওয়া যায় এরকম। এখানে আমার একটা কালো পুঁতি দেওয়া আছে, আমি কালো পুঁতিটা সিলেক্ট করেছি এই কারণে এটার ভিতরে একটু হালকা কালচে ভাব রয়ে গেছে, যার কারণে এই ঠিক এই কালারটাই পাবো না, এই জন্য কালোটা দিয়েছি। এখন আমি এই মাথাটাকে রিং করে নিব। এই মাথাটাকে রিং করার জন্য আমাদের নোজ প্লাস প্রয়োজন। আমরা নোজ প্লাস নিয়ে আমি যতটুকুন রিং করব তার বাকি অংশটা আমরা কেটে নিব। বেসটা খুব শক্ত, খুব সাবধানে নোজ প্লায়ার দিয়ে কেটে নিতে হবে। আমরা কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে খুব সূক্ষ্মভাবে হাতে বাঁকা করে নিতে হবে। এই জুয়েলারি টুলসগুলো এই জন্যই প্রয়োজন যে আমরা সূক্ষ্ম কাজগুলো যাতে করতে পারি। এখন এটাকে আমি সম্পূর্ণ চাপানোর আগে রিংটা পরিয়ে নিব। আচ্ছা, কানের দুলের যে বেসটা সেই বেস রিংটা আগে পরিয়ে তারপর আমরা এটা সম্পূর্ণভাবে চাপিয়ে দিব যেন এটা কোনোভাবেই খুলে না যায়। এই নিয়ে আসার পরে এবার আমি চাপিয়ে দিব, তাহলে আর ওই বেসটা খুলে যাবে না কখনো। এমনিভাবে আমি কানের দুল করে নিব। আমরা জয়পুরি মালার সাথে কানের দুল তৈরিটা দেখে নিলাম। আমরা ঝুলানো কানের দুল তৈরি করেছি। যদি আমরা গোল টাইপের কোনো পুঁতি নিতাম তাহলে সেক্ষেত্রে আমরা টপও তৈরি করতে পারতাম, কিন্তু যে এই ধরনের ওভাল বা লম্বা পাতা শেপের এগুলাতে আমাদের ঝুলানো কানের দুলই বেশি ভালো লাগবে। আমাদের মালাটাও তৈরি হয়ে গেছে, আমরা মালাটাও দেখে নিব। আমরা যে মালাটা বলেছিলাম যে সুতাটাকে ভিতরে আমরা নিয়ে আসবো, রেশমা আমাদের এই কাজটা করে দিল। এবার আমাদের মালাটা তৈরি শেষ। মালাটাকে আমরা রিঙে পরে এমনিভাবে আমরা যে কোনো ধরনের জয়পুরি মালা এভাবে করতে পারি। এবং মানে এখনকার ছেলেমেয়েরা ইয়াং যে টিনেজাররা তারা কিন্তু যে মালার টি-শার্ট বা জিন্স প্যান্টের সঙ্গে তারা এই ধরনের মালা কিন্তু পরতে অভ্যস্ত বা পরলে ভালোও লাগে। আমাদের হাতে আর ৩-৪ মিনিট সময় আছে, আমরা যদি বেনি মালা যেটা তৈরি করেছি সেটার পুরো প্রণালী আরেকবার একটু বলে দিই, কয়টা মালা লাগছে কয়টা পুঁতি লাগছে আমরা একটু বলে দেব। আমরা একটু দ্রুতই বলবো কারণ আমি আরেকটা কাজ দেখিয়ে দিব দর্শকরা যাতে করে রাখে আমরা পরবর্তী ক্লাস। আচ্ছা সেটা তাহলে আমরা একটু আগে বলে দিই যে পরবর্তীতে যাতে আমরা কাজটা করতে পারি। কিছুক্ষণ আগে আপু ফোন করেছিলেন, বললেন যে আমরা যখন জেমগুলো দিয়ে কাজ করি জেমগুলো দিয়ে কাজ করার পরে পাথরটা ঘোলাটে হয়ে যায়, যে কোনো জিনিসের উপরে আঠালো জিনিস লাগলে কিন্তু একটু ঘোলাটে হবে। আমরা যখন কাজ করব তখন আমি বলেছি যে দেওয়ার 1-2 মিনিট পরে আমি পাথরটা বসাবো, তাহলে কিন্তু আমার উপরের দিকে চলে আসবে না। পাথরের উপরে যখন আঠালো জিনিসটা চলে আসবে তাহলে কিন্তু একটা আবরণ পড়ে যাবে, যার কারণে ঘোলাটে দেখতে লাগবে। তো ওই জিনিসটা আমি যদি একটু সূক্ষ্মভাবে কাজ করি তাহলে আর হবে না। আমরা এখানে যে বেসটা আছে আমি সম্পূর্ণ একটা গলার সেট তৈরি করতে পারি। আমি আসলে এটা দিয়ে সম্পূর্ণ গলার সেট তৈরি করব না, আমি পরবর্তী আগামী দিন আমরা করব, এইটুকুন নেব আমি। আচ্ছা আমি এটা দিয়ে কয়েকটা মালা করব। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমি একটা গলার সেট কিনে নিয়ে এসে কিন্তু আমি আমার মতো করে করতে পারি। আমি এটা খুলে নিব, খুলে নিয়ে একদমই সময় না, আমাদের শিক্ষার্থীদের কি করণীয় সেটা একটু বলে। আমরা এটার উপরে জেমগুলো দিয়ে যে রকমের পাথর বসাতে চাই ওরকম পাথর বসিয়ে রাখবো। আমি কিছুটা বসিয়ে নিয়ে আসবো, কিছুটা বসানো দেখাবো, তারপরে আমরা বাকি কাজটা করব। ধন্যবাদ সবাইকে। দূরপাঠী শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30। দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল: durpat@desh.tv। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর আপনার অষ্টপ্রহরের সঙ্গে দেশ টিভির সাথেই থাকুন।